গরুর পটি দিয়ে মিক্স করে খাবো। তো এই সেই সেই ফেসবুকে দিদি যে লজেন মানে সব জায়গা থেকে ডুবিয়ে খানা থেকে গু থেকে গোবর গরুর গোবর থেকে সব জায়গা থেকে ডুবিয়ে এনে নিজে খেত, এই সেই দিদি আবারও সেই গোবর নিয়ে আর বিরিয়ানি নিয়ে খাচ্ছে, এই তো সেই। তবে তার আগে এই দিদিটাকে আনস্মার্ট ননসেন্স ঠিক আছে, এই যে স্টুপিড মাথায় গোবর পড়া এইসব বুদ্ধি নিয়ে এইসব ভিডিও করার জন্য তাকে একটা ছোট্ট করে রোস্ট বা আলোচনা করব। তো চলো সবাই মিলে দেখি তাকে নিয়ে কি বলি। আর আজকে আমি হলো এই বিরিয়ানি দিয়ে আর গরুর পটি দিয়ে মিক্স করে খাবো, কারণ এটা আমি মানত করেছিলাম, তার জন্য এটা আমাকে করতেই হবে। আর ছোট লোকের মতো ব্যবহার, ব্লগার খাচ্ছে গোবর দেখতে আমাদের দেখতে হবে এটা আমাদের উপর, ব্লগার খাচ্ছে গোবর দেখতে হচ্ছে এটা আমাদেরও ঠিক আছে। তো এই ব্লগার ভিউজের জন্য গোবর খাবে ভাবতে পারিনি এই দেশে এটা হবে। আর আজকে আমি হলো এই বিরিয়ানি দিয়ে আর গরুর পটি দিয়ে মিক্স করে খাবো, কারণ এটা আমি মানত করেছিলাম, তার জন্য এটা আমাকে করতেই হবে। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আমাদের কাছে একটা সাইডি ছিল অতীতে ঠিক আছে, পাগলে কিনা করে ছাগলে কিনা খায় ঠিক আছে, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। তো এখন পাগলের মতো সব বকছে আর সোশ্যাল মিডিয়ায় ছাগলের মতো গু গোবর খাচ্ছে। তো এই নিয়ে একটু চুলছড়া ডিসিশন করবো, চলো লেটস গো। সো গাইস, তোমরা সবাই জানো গরু হলো আমাদের লক্ষ্মী। তো গরু আমাদের জন্য লক্ষ্মী আর তুমি হলে আমাদের জন্য সোশ্যাল মিডিয়ার অলক্ষ্মী। আর গরুর মূত্র হলো আমাদের কাছে একটা পবিত্র জিনিস। তো গরুর মূত্র তো পবিত্র তো ঠিক আছে, তা ওই যদি গরু জানে যে তুমি এরকমই করছো তো ওই মানে গরুর মূত্র তোমার মুখে ছাড় করে মুতে দেবে ঠিক আছে। আর গরুর পটি হলো আমরা সমস্ত পূজা অর্চনায় কাজে লাগাই। তো তুমি গরুর গোবর পূজা অর্চনায় কাজে লাগাবে বলে আর নিজে নিজে বিরিয়ানির সঙ্গে খেয়ে নিচ্ছ? ঠিক তেমনি গরুর দুধ আমরা পান করি এবং সমস্ত পূজা অর্চনায় কাজে লাগাই। গরুর দুধ আমরা পান করি তো ঠিক আছে, তা ওই গরুর দুধ গরু যদি জানে যে তুমি ওই গরুর গোবর দিয়ে বিরিয়ানি খাচ্ছো তাহলে ওই দুধের বদলে তোমাকে শুধু বাস তোমাকেই ফিনাইল দেবে। আর আজকে আমি হলো এই বিরিয়ানি দিয়ে আর গরুর পটি দিয়ে মিক্স করে খাবো, কারণ এটা আমি মানত করেছিলাম, তার জন্য এটা আমাকে করতেই হবে। তো দিদি বলছে মানত করেছিল গরুর গোবর আর এই বিরিয়ানি দিয়ে খাবে, এটা নাকি মানত করেছিল, এটা কোনো একটা মানত হলো? 2,50,000 ফলোয়ার হবে বলে মানত করেছে, তো ফলোয়ারগুলোই কীরকমই বা এসব আমাদের দোষ, আমাদের নিজেদের দোষ যে ফলোয়ারের দোহাই দিয়ে ঠিক আছে বা মানতের দোহাই দিয়ে এইসব কাজ করে ভিউজ নিচ্ছে। তোমরা কি আমাকে খারাপ বলো না যে আমি গোবর দিয়ে বিরিয়ানি দিয়ে খাবো, কারণ এটা আমাদের নিয়ম, এটা করতে হয় মানত। আর আমি মানত এটাই করেছিলাম যে বিরিয়ানি আর গোবর দিয়ে মিক্স করে খাবো। না তোমরা দিদিকে কেউ খারাপ বলো না, কেউ খারাপ বলবে না ঠিক আছে, দিদিকে খারাপ তমও বলবে ঠিক আছে। তা কি শুধু মানতের দোয়াই দিয়ে ভিউজ কমাচ্ছে, এটা নাকি নিয়ম, দিদিদের নিয়ম এটা। তো চলো এসো এদিকে, এখন এই আমাদের। তো হ্যাঁ হ্যাঁ চলো দিদির পিছন পিছন চলো দেখি কি দিদি কি বিরিয়ানি আর গোবর দিয়ে খায়। আর আমার যদি 5,00,000 ফলোয়ার পুরো কমপ্লিট হয় ফেসবুকে, তারপরে তোমরা কমেন্টে যেটা আমায় খেতে বলবে আমি সেটাই খাবো, কারণ এটা আমার মানত ছিল, নিজে নিজে করেছিলাম, তার জন্য এটা এখন খাচ্ছি, আর পরে তোমরা যেটা আমাকে খেতে বলবে আমি সেটাই খাবো। তো দিদির 5,00,000 হলে এরপরে তো দিদি খাবে আরশোলার চাটনি, টিকটিকির চাটনি, মানে সব রকম সাপের যে চীনের ভাষা না, চীনের সাপ দিয়ে একটা স্যুপ করে খাবে দিদি, মানে এরপরে তোমরা এইগুলো কমেন্ট করবে, এইগুলো খাবে দিদি, তুমি যাই বলবে তাই কমেন্ট করবে। হ্যাঁ দিদি একদম খাওয়ার ওস্তাদ ঠিক আছে, সব খেয়ে নেবে যা বলবে, গু গোবর থেকে তুমি যা বলবে সব খেয়ে নেবে। আর গরুর সমস্ত জিনিসই আমাদের কাছে পবিত্র, তার জন্য গোবরটাও পবিত্র। আর এদিকে দেখো মাংসটাও দিয়েছে পুরো একদম সলিড, এই মাংসটা আমি আমার খুব ভালো লাগে খেতে। তো দিদি কি বললো, গরুর পটি আমরা পূজা অর্চনায় কাজে লাগাই, গরুর পটি তো পবিত্র ঠিক আছে, তো তার পাশে তুমি একটা বিরিয়ানি মানে মাংস রেখে তো খাচ্ছ, তাতে তোমার কিছু প্রবলেম হচ্ছে না? তুমি এক্ষুনি তো বললে পবিত্র, পবিত্র পাশে একটা মাংস চিকেন লেগ পিস রেখে খাচ্ছ, তাতে তোমার কোনো প্রবলেম নেই নাকি ভিউসের চক্করে? গরুর গোবরের সাথে বিরিয়ানি মিশিয়ে খাওয়া একটু অবাস্তব ব্লক। তো এই গোবরের সাথে বিরিয়ানি মিশিয়ে খেয়ে 2,50,000 ফলোয়ার করে তুমি একদম 5,00,000 ফলোয়ার করে দেওয়ার আবার কথা বলছো। তো আগে এই যে 1,000,000 বা আগে 1,00,000 ফলোয়ার হলে লোক দেখতো তার প্রোফাইলে ঢুকে, সেটা কি হাসি মানে হাততালির যোগ্য নাকি গালি খাওয়ার যোগ্য? তা তুমি যেটা করেছো সেটা কিসের যোগ্য, বা অন্যরা যারা 1,000,000 আগে বা 1,00,000 ফলোয়ার্স আছে তাদের কিসের যোগ্য, এবার নিজেদের ভিতরে ফারাক তোমরা বুঝে নাও। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তো বাবা।